মিডিয়ার ব্যবহার সম্পর্কিত অনেকে বলছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এটার সঙ্গে এই শীতকালে সারা রাত কীর্তনের একটা ব্যবস্থা, সারা রাত কোথাও কোথাও কীর্তন শুরু হয়েছে, ওইটা এত অনেকটা সুন্দর লাগে। এই কীর্তনটা যেমন এমনভাবে বাজানো হয়, তাই সেখানে মানে এখনো পরীক্ষা চলছে কোথাও, যেমন খোয়াই পরীক্ষা চলতেছে, ওই সমস্ত মানে সারা রাত কীর্তনের জন্য অনেকে পড়াশোনার সমস্যা হচ্ছে। আর দ্বিতীয়ত হলো গ্রাম অঞ্চলে, শহর এলাকা বলে গ্রাম অঞ্চলে আজকাল সুপারস্টার অর্কেস্ট্রা নামে সারা রাত ডিজিআর বাজিয়ে সেখানে নাচ গান হচ্ছে। পুলিশ প্রশাসনকে বললেও তারাও সেরকম কোনো করছে না। আমি কিছুদিন আগে খোয়াইয়ে থানাতে আমি এসপিটাকে ফোন করেছিলাম যে আমার খোয়াই দেড়শার এলাকাতে এরকম একটা হচ্ছে, আপনি এটা বন্ধ করুন, ওনারা ফিরে আছে কিছু করে। আর এই যে সুপারস্টার এই যে অর্কেস্ট্রা, এটার নামে ওইখানে জুয়া খেলা হচ্ছে, সেটা বন্ধ হচ্ছে না। আমি এখানে একটা সূত্র একটা তুলে ধরব যে আমাদের মাননীয় মন্ত্রী আমার কাকা যে ওনার কেন্দ্রে অভিচরণ এলাকায় একটা ভুলিখান ওইখানে একটা মেলা হচ্ছে। আগে সেখানে মেলা একদিনে হতো, আজকাল এখানে সাত দিনে মেলা হচ্ছে। সারা রাত এখানে ডিজার বাজানো হয়, এখানে সুপারস্টার নাচানো হয় এবং সেখানে জুয়া খেলা হয়। সুতরাং আমি অনুরোধ করব এগুলি বন্ধ করার জন্য যথাযথ যেন ব্যবস্থা নেওয়া হয় পুলিশ প্রশাসন থেকে। এ বিষয়ে সরকারের তরফ থেকে একটা করা মানে বার্তা দেওয়া হয়। ধন্যবাদ। বিএসসি মিটিংয়ে তখন আমাদের সদস্য নির্মলবাবু প্রস্তাব উঠেছিলেন যে এটার সম্বন্ধে একটা কড়া ব্যবস্থা কীভাবে নেওয়া যায় এটা সিরিয়াস করবে। এবং আজকে দেখলাম ট্রেজারি অপোজিশন সবাই মিলে এই ধরনের একটা এটার মধ্যে পার্টিসিপেট করেছে। এটা দুইটা সাইড, একটা হলো অ্যাওয়ারনেস খুব ব্যাপকভাবে, আরেকটা সাইড হলো পুলিশ অ্যাকশন, একটা ছাড়া একটা চলবে না। তো পলিউশন কন্ট্রোল বোর্ড মানে যারা আছে তারা কিন্তু অ্যাকশন করবে, তারা করবে অ্যাওয়ারনেস করবে। তো এখানে দপ্তরের আধিকারিক বসে আছে, ওনারা করছে, কিন্তু আমি বলবো আরও ব্যাপকভাবে যাতে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আরও বেশি করে যেন করা হয় এটা দেখবেন। আর পুলিশের আধিকারিক আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো যে এই ডিপিও বা পুলিশ ডিপার্টমেন্ট তাদেরকে রিকোয়েস্ট করা হবে এনফোর্স দি প্রভিশনস অফ দি নয়েজ কন্ট্রোল রুলস, যেটা এটা যেন স্ট্রিক্টলি এটা ফলো করা হয়, এটা যাতে ব্যবস্থা গ্রহণ করে উনি ওনাকে বলবো আমি। এবং আমরা সবচেয়ে বড় কথা, ভারতবর্ষে এই প্রথম আমি জানি কিছুদিন আগে মধ্যপ্রদেশ সরকার মাত্র নতুন গভর্নমেন্ট চিফ মিনিস্টার 13 ডিসেম্বর 2023 উনি এটা খুব নতুন একটা বিল এনে ভালো একটা অ্যাকশন নিয়েছেন। এবং ওইখানের মধ্যে ওইটা আমরা হিন্দি ভার্সানটাকে ইংলিশ করিয়েছি আমাদের এখানে, ওইটাকে ফলো করি আইনটাকে আরও কঠিন করা যায় কিনা, মানে এটাকে করা যায় কিনা, মধ্যপ্রদেশের সবটা পড়িনি আমি, ওইটাকে ফলো করে কিছু করা যায় কিনা সেটা আমি দেখবো। আর আমার আঙ্কেল যেটা বলছিলেন এটা 100% আমি তো খুব স্ট্রংলি পুলিশকে বলি, আমার এলাকা হলো যদিও পুলিশ দপ্তর আমার আছে না, কিন্তু ওইখানে কিন্তু আপনাদেরও ভূমিকা থাকতে হবে, এটা আমি বললাম না সপ্তাহ খোলা। তো এটা যেন এটা অনেক জায়গাতে হয়, এটা কোনো মতে বরদাস্ত করা উচিত না। এবং অনেকের কিন্তু সমাজের অনেক মহিলারা এত মানে তাদের পয়সা পুলি সব নষ্ট করে, যারা এগুলো ইনভলভ হয় সব নষ্ট করে ফেলছে। তো এই বিষয়গুলি আজকে আলোচনা হয়েছে, আমি আধিকারিক মহোদয় আছে উনিও বলবেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাথে উনি ওনার দপ্তর উনি এই দপ্তর পরিচালনা করেন, আর ওনার কাছে বলবো যে আমরা আরও করি। আসলে ঠিকইটা সিরিয়াস কন্ডিশন, হ্যাঁ দুটো রকম আছে, একটা সিস্টেম আছে ওইটা ইম্প্রুভ করা যায় কিনা আমি দেখেছি, এখানে একটা তারা করেছে অ্যাকর্ডিং টু রুল 3.1 and 4.1 অফ নয়েজ পলিউশন রেগুলেশন কন্ট্রোল রুলস 2000 অ্যাজ অ্যামেন্ডেড জেনারেলি ফলোয়িং দি প্রভিশন অফ দি নয়েজ স্ট্যান্ডার্ডস
under the permission of maximum noise limit in decibels mentioned in the schedule for the roads. Use of maximum 0-2 decibels of medium size should be allowed. Due permission of diesel and loudspeaker, loudspeaker must be taken from the competent level. এগুলি করা উচিত। তো সরকার নিশ্চয়ই আরও আজকে হওয়ায় আমরা আমাদের বলে দেওয়া হয়েছে, সেজন্য আমরা এই ব্যাপারটা আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।